এশিয়ান কাউন্সিল ফর হিউম্যান এর পক্ষ থেকে আমি একটা ডেলিগেশন নিয়ে ওয়ার্ল্ড পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান মেইন এমপি ওনার সাথে আমি দেখা করেছি এবং ওনাকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি এবং ওনারা কনসার্ন এবং ওনারা বিশ্বাস করেন যে গণতন্ত্রের পক্ষে ওনাদের সাপোর্ট এবং এই আগামী পাঁচ তারিখে ওনারা এই যে মনে করেন যে এটা একটা গণতান্ত্রিক আন্দোলন এবং আহমদ শফি সাহেবের এই আন্দোলনেরকে যাতে ওনারা সাপোর্ট দেয় ব্রিটিশ পার্লামেন্ট সেই হিসাবে আমি ব্যক্তিগতভাবে আমি এটা ওনাদের সাথে দেখা করেছি এবং ওনারা পাঁচ তারিখের এটা গণতান্ত্রিক আন্দোলন ওনারা ওনারা বলে আখ্যায়িত করেছেন এবং উনি একটা বক্তব্য দিয়েছেন এবং এখানকার টিভি চ্যানেলগুলিতেও আসবে এবং ওনারা মনে করেন যে এই যে শাহবাগের যে আন্দোলন এটা অগণতান্ত্রিক আন্দোলন এবং ব্লগাররা যে একটা গোষ্ঠীকে টার্গেট করছে স্পেশালি ফেথ গ্রুপকে ওনারা মনে করেন যে এটা খুব অন্যায় এবং অযৌক্তিক এবং সেইখানে উনি শাহবাগীদেরকে সরকারকে অনুরোধ জানাবেন বলেছেন যে যাতে এই যে শাহবাগীদেরকে উড্র করে নেওয়া হয় এবং সেইখানে আরও বলেছেন উনি যে এই যে সাভারে যেটা এই রানার যে এক হাজার মানুষ হত্যা হয়েছে এটা উনি খুব দুঃখ প্রকাশ করেছেন এবং উনি মনে করেন যে এইটা এই এই সরকার খুব স্লো আগাচ্ছে এবং তারা মনে করেন যে এই বাংলাদেশে যে গণহত্যা হচ্ছে এটা সরকার এই গণহত্যার জন্য সরকারকে আনুষাঙ্গিক দায়ী মনে করেন ওনারা এবং ওনারা মনে করেন যে বাংলাদেশে হিউম্যান রাইটস পালেশন হচ্ছেন ওনারা মনে করে বাংলাদেশের ডেমোক্রেসি এগেনস্টে এই সরকার বা তারা মনে করেন যে এই সরকার বাকশালী চিন্তাভাবনা নিয়ে আগাচ্ছে এই সরকার আগামীতে কেয়ারটেকার না দেওয়ার যে প্ল্যান করছে তারা বাট এটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটিশ পলিটিশিয়ানরা মনে করেন যে কেয়ারটেকার সরকারের আন্ডারেই নির্বাচন হতে হবে এবং এটাই হওয়া বাস্তব এবং এটা না হলে বাংলাদেশের গণতন্ত্র থাকবে না এবং এটা কেয়ারটেকার সরকার না থাকলে বাংলাদেশে একদলীয় শাসন হবে এটা তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা এই সরকারকে তারা আহ্বান জানিয়েছেন যে গণহত্যা যেন বন্ধ করা হয়